শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসলাম সেটা হচ্ছে তুতাপুরীর দুটি বাচ্চা নিয়ে, একটা খাসি একটা পাঠি। আপনার কালার দেখে হয়তো বলতে পারেন যে এগুলো তুতাপুরি বাচ্চা না, কিন্তু এগুলো তুতাপুরি বাচ্চা। আমি ছাগল, মা ছাগলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চাচা, এইটা তো ছাগলগুলো তো আপনারই? জি। আচ্ছা, আপনার ঠিকানাটা একটু বলেন আমার দর্শকদের উদ্দেশ্যে। বলেন, নাটোর জেলা, বাড়ি বড়াই গ্রাম, থানা জোনাল বাজার ইউনিয়ন, গ্রাম সামটা দেয়ার পাড়া, মোহাম্মদ মোশারফ হোসেন। ও, আপনার নাম মোশারফ হোসেন? বড়গ্রাম থানা জোনাইল। আচ্ছা, জোনাইল ইউনিয়নে বাসাও না? আচ্ছা, এই ছাগল বাচ্চাগুলো বয়স কয়দিন যাচ্ছে? 2 মাস 15 দিন। আচ্ছা, এটা পাঠা বাচ্চা? জি। আচ্ছা, এটা হচ্ছে পাঠা বাচ্চা, এই দেখেন খুব চঞ্চল পাঠা বাচ্চা, স্বাস্থ্য ভালো আছে। আর এটা হচ্ছে পাটি বাচ্চা, এই যে দেখেন, এটা হচ্ছে পাটি বাচ্চা, এই যে খুব ছটফট, খুব ছটফট করছে দেখি। একই জোড়া না? একই জোড়া। আড়াই মাস যাচ্ছে বয়স? আড়াই মাস বয়স যাচ্ছে, পার হয়নি আড়াই মাস। আড়াই মাস পার হয়নি? আচ্ছা, বুঝতে পারছি। এই বাচ্চাগুলো আর এই যে মা হয়েছে, হ্যাঁ, কয় দাঁতের মাটা? আট দাঁত। আট দাঁতের না? জি। আচ্ছা, ওর মা হচ্ছে আট দাঁতের। এখন কি গাভিন টাভিন আছে? যে গাভিন আছে, এক মাসে, এক মাসে গাভিন আছে। আচ্ছা আচ্ছা, এখন কি দেব, কি পাঠাতে প্রজনন করণ আছে? তোতাপুরি আর বোম্বাই। তোতাপুরি বোম্বাই? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তোতাপুরি বোম্বাইতে প্রজনন করা আছে, কোথা থেকে প্রজনন করেছেন? মখরা খামারে থেকে। ও, মখরা খামার থেকে প্রজনন করানো? জি, লোহাপাড়া, মখরা লোহাপাড়া। আচ্ছা, আট দাঁতের ছাগলটা এখন প্রজনন করানো আছে, দুধ ভালো হয় ছাগলটা, দুটি বাচ্চা। আর যেহেতু বাচ্চার বয়স আড়াই মাস হয়ে গেছে, এক্ষেত্রে আলাদা আলাদা করে বেচবেন নাকি? আলাদাই বেচব। আচ্ছা, বুঝতে পারছি। আসেন, এদিকে আসেন। আচ্ছা, এই বাচ্চা দুটো কেমন দাম চাচ্ছেন চাচা? 50,000 বাচ্চা দুইটার দাম। আচ্ছা, 50,000 টাকা চাচ্ছেন। এটা হচ্ছে পাটি বাচ্চা, এই দেখেন পাটি বাচ্চা, একটু ভালো করে দেখা দিই, ওনাদের একটু সমস্যা, বা বাসায় ছেলে মানুষ নেই, যেমন আপনাদেরকে আবার যে দেখাবে আসলে পরিস্থিতি নেই। হ্যাঁ, আচ্ছা, আর এটা হচ্ছে পাটার বাচ্চা, একটু ছটপটে, খুব ছটপটে। এই তাহলে 50,000 টাকা দাম চাচ্ছেন? জি। দাম দর করা যায় এখানে? এখানে দাম দান করার তো জায়গা আমি রাখিনি। ও আচ্ছা, ফিক্সড প্রাইস বলছে? ফিক্সড প্রাইস বলি দিয়েছে। আচ্ছা, ফিক্সড প্রাইস এটা বলছে। আচ্ছা, এদিকে আসেন। আর এই মা ছাগলটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে? এই ছাগলটা, এই ছাগলটা কেউ নিতে চাইলে 50,000 টাকা নেট দাম, ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস, ফিক্সড প্রাইস যদি আপনি নিতে চান সেক্ষেত্রে 50,000 টাকা উনি নেবে, আর দুটি বাচ্চা যদি আপনি নেন সেটাও 50,000 টাকা। জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বাচ্চার বয়স আড়াই মাস, যদি কালার পছন্দ হয় বা এই বয়সে যদি বাচ্চা পছন্দ হয় পাটাপাটি মিলিয়ে, সেক্ষেত্রে আপনারা সরাসরি ওনার সাথে কথা বলতে পারেন, সেক্ষেত্রে সবচেয়ে বেটার হয়। এই যে আরেকবার দেখাই দিই। আচ্ছা, এখানে চাচার হলো দুটি পাটা বাচ্চা আছে, হ্যাঁ, এগুলো বয়স কেমন হয়েছে? বয়স 6 মাস হচ্ছে। 6 মাস বয়স হচ্ছে? আচ্ছা, 6 মাসে তো বয়স না? হ্যাঁ, এগুলো মোটামুটি আপনার ওই ক্রসের, এগুলো দেখলি না, ক্রস, এটাও ক্রসের। আচ্ছা, এই যে এই একই বয়স না দুটো? জি, একই বয়স। একই বয়সে দুটি হচ্ছে আপনার পাঠা বাচ্চা। মাখা ফেললো, মাখা ফেললো না, মাখে ওই। আচ্ছা, ওই দেওয়ানি। আচ্ছা, এই এই দুটো কেমন দাম চাচ্ছেন, দুটো পাঠা বাচ্চা কেমন দাম চাচ্ছেন? দুইটি পাঠার বাচ্চা আপনার 40,000 টাকা। 40,000 টাকা আপনি দাম চাচ্ছেন দুটি? আচ্ছা, এগুলো তো আসলে দরদাম করা যায় তো? জি। দরদাম করা যাবে বলেন না? দরদাম করা যাবে? আচ্ছা আচ্ছা, আসলে ক্যামেরার সামনে কখনো যায় নাই চাচা, এখন আসলে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, এই দুইটা যদি আলাদাভাবে কেউ নিতে চায় সেক্ষেত্রে কেমন দাম আসে? 20,000 করে। ও, 20,000 করে, 40,000 জোড়ার দাম, একটা করে নিলে 20,000 টাকা। আচ্ছা, 40,000 জোড়া, বুঝতে পারছি। আচ্ছা, এই যে এইখানে ছাগল যদি যারা নিতে আসবে, নিবে, আপনি কি পাঠা দিতে পারবেন না আপনার এখানে সরাসরি আসতে হবে? সরাসরি আসতে হবে, সরাসরি আসতে হবে। আসলে হয়তো দেখা যাচ্ছে যে আপনারা ছাগলগুলো নিতে পারবেন। তো চাষের সাথে আপনারা যোগাযোগ করে নিন, যদি ভালো লাগে, উনি একজন প্রান্তিক খামারি, যদি ভালো লাগে তাহলে ওনার সাথে আপনারা সরাসরি কথা বলে নিন। ঠিক আছে চাচা।